পূজোর মুখেই রাস্তা সংস্কার হয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনেই বেহাল দশা রাস্তার। ছবিটা বাঁকুড়ার গোবিন্দনগর থেকে রাজগ্রাম পর্যন্ত রাস্তার। জানা গেছে, স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। অভিযোগ, রাস্তার সংস্কারে পড়েনি পিচের মোড়া। বর্তমানে রাস্তার চতুর্দিক ভরে গেছে খানাখন্দে, উঠছে ধুলো। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি কোনো সুরাহা। যে রাস্তা বাঁকুড়ার রাজগ্রাম হয়ে করগায় হিড়া হয়ে বাঁকুড়া বাসস্ট্যান্ড, যে রাস্তা দিয়ে নিত্যদিন কয়েক হাজার গাড়ির যাতায়াত, সেই রাস্তার অবস্থা দেখুন। যে রাস্তায় পিচ নেই, পিচের উপরে রয়েছে মোরাম, সেই মোরাম দিয়ে রাস্তা সারাইয়ের কাজ হয়েছে, যার ফলে একদিকে এই এলাকায় বসবাসকারী যে সাধারণ মানুষ তাদের যেন নাভিশ্বাস হয়ে উঠেছে কারণ ধুলোয়, অন্যদিকে রাস্তায় রয়েছে বড় বড় গর্ত। বারংবার তারা বিভিন্ন জায়গায় জানালেও সেই রাস্তা সারাইয়ের কোনো বিন্দু মাত্রও কিন্তু প্রশাসনিকভাবে কোনো চিন্তা ভাবনাও করেনি। রাস্তাটা সারা হয়ে যাবে, পিচ পিচ করে দেন, এটা ধুলা গোটায় নাক ভর্তি হয়ে যাচ্ছে গোটা পাড়াটায়, এইটা যেন ভালো করে রাস্তাটা হোক পিচটা। এই রাস্তাটা পুজোর আগে হয়েছে বলতে কি, সে প্রলেপ লাগানো হয়েছে, যেটা হচ্ছে মোরাম দিয়ে, সে শুকনো মোরাম দিয়ে খালগুলোকে জোবানো হয়েছে, কিন্তু আদৌ প্রতিদিন এত বাসের যাতায়াত, সে বাসের যাতায়াতে ওই খালগুলো সে ধুলোগুলো উড়িয়ে যাচ্ছে, তো সে খাল আবার সেই খালে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে, তার খাতড়া থেকে শুরু করে রানীবান থেকে শুরু করে সমস্ত এলাকার মানে মুমূর্ষু রোগীরা এই রাস্তা হয়ে আমাদের হসপিটালে আসে, সেই জায়গায় এই রাস্তাটা এত ভয়াবহ অবস্থার মধ্যে আছে, তাই এটা সরকারের একটা উদাসীনতার পরিচয় পাওয়া যায়। রাস্তাটা তো ভালো করে বানায়নি, ভালো করে বানানো দরকার ছিল। প্রত্যেকবার উপরে মাটি খালি ঢেলে দিচ্ছে, মাটি ঢাললে হবে? এটা পুরা বড় করে পিচ দিয়ে তৈরি করতে হবে, এটা তো ঠিকবেই না, চলবে? শুধু সামনে এই পূজোর মরশুমে এই রাস্তা সারাই করা হলো, তা আবার পিচের প্রলেপ নয়, শুধু কেবলমাত্র মোরামের প্রলেপ দিয়েই রাস্তা সারাই করা হয়েছে। তাহলে কোথাও কি বাঁকুড়া শহরের যথাযথ যেসব রাস্তা রয়েছে সেগুলো কি দীর্ঘদিন ধরে একই অবস্থায় থাকার কারণে মানুষ ক্রমশই ক্ষুব্ধ? বারংবার প্রশাসন বিভিন্ন জায়গায় জানালো সেই রাস্তার হাল, কিন্তু আজও ফিরেনি। কবে ফিরবে এইসব রাস্তার হাল, সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। বাঁকুড়ার গোবিন্দনগর থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।